ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলে আবারও বাড়ছে নদ নদীর পানি এই মুহূর্তে সিলেটের সুরমা নদীর তীরে আছেন রিপোর্টার আমিনুল ইসলাম এবং সুনামগঞ্জের বাড়িঘাট এলাকায় আছেন সহকর্মী হিমাদ্রী শেখর ভদ্র সরাসরি প্রথমে যাচ্ছি আমিনুলের কাছে সিলেটে আবারও এই যে বন্যা পরিস্থিতি দেখা দিচ্ছে এতে কিন্তু সিলেটের যে মানুষজন রয়েছেন বিশেষ করে সীমান্তবর্তী বিশেষ করে কানাইঘাট ওয়ানঘাট সহ এই উপজেলার উপজেলার মানুষগুলো কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন কেননা কিছুদিন আগে আমরা এই বন্যা পরিস্থিতি থেকে উত্তরণ হয়েছিল সিলেটের মানুষ এবং এখন আবারও নতুন করে এই যে বন্যা পরিস্থিতি দেখা দিচ্ছে ক্রমাগত আসলে বৃষ্টি হচ্ছে এবং ভারতের উজান থেকে যে ঢল নেমে আসছে সিলেটের শাড়ি গোয়াইন থেকে শুরু কুশিয়ারা সুরমা এই সবগুলো নদীর পানি কিন্তু এই মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে আপনারা যদি একটু ছবিতে দেখেন দর্শক প্রতিটি এলাকাতেই কিন্তু নতুন পানি বৃদ্ধি পেয়ে এর কিনারা এর তীরবর্তী যেসব মানুষজন রয়েছেন এগুলোতে কিন্তু মানুষজন লোকালয়ের পানি প্রবেশ করার জন্য ছুঁই করছে এই অবস্থার মধ্যে কিন্তু সিলেটবাসী আবারও নতুন করে একটি বন্যার প্রস্তুতি নিচ্ছেন যদিও আসলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে যে আগামী সাত দিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে গেল রাতে কিন্তু সারা রাত বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির কারণে অনেক জায়গাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সিলেট শহরে আমরা হয়তো পরবর্তী এগুলো দেখাতে পারব এবং সিলেট অঞ্চলের বিশেষ করে সুনামগঞ্জের হাওড় অঞ্চলেও কিন্তু এই এই সিলেটের হাওড় যেগুলো রয়েছে আপনারা জানেন যে গেল বন্যাতেই কিন্তু সবগুলো পানি কানায় কানায় পূর্ণ রয়েছে এই মুহূর্তে যদি আবার নতুন করে এই পানি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে কিন্তু রিজার্ভার যে অংশগুলো রয়েছে বিশেষ করে হাওড়গুলোকে এই অঞ্চলে পানি ধারণ করার জন্য একটি অন্যতম উল্লেখযোগ্য স্থান বলা হয় এই হাওড়গুলো এই হাওড়গুলোতে কিন্তু এই মুহূর্তে পানি ধারণের ক্ষমতা অনেকাংশে কমে গেছে এবং এই কারণে কিন্তু নতুন করে যে পানিটি আসবে ভারতের আপনারা জানেন যে ভারতে প্রচুর বৃষ্টি হচ্ছে মেঘালয় বৃষ্টিপাতের ব্যাপারটি সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস তিনি গতকালও জানিয়েছেন যে এবারের বন্যার ধরনটা একটু ভিন্ন হতে পারে কেননা বৃষ্টিপাতের ধরন বদলেছে তিনি ধারণা করেছেন যে সিলেট অঞ্চলেও এই বৃষ্টিপাতের ধারণ বৃষ্টিপাতের ধরন বদলে গেছে এবং গেল বন্যায় আমরা যে বৃষ্টিপাত দেখেছি সেই বৃষ্টিপাত কিন্তু এবছর আহ আরো ব্যাপকভাবে হচ্ছে এটি তিনি দেখতে পাচ্ছেন তো আমরা একটু সুনামগঞ্জের খবর জানতে চাই সুনামগঞ্জে রয়েছেন আমাদের সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র তিনি সেখানকার খবর আমাদেরকে জানাবেন হিমাদ্রি সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা এই সাহেববাড়ি ঘাট এলাকাটাই গতকালকে দুপুর থেকে পানিতে নিমজ্জিত হয়ে আছে এবং এখনও পানিতে সেটা নিমজ্জিত হয়ে আছে আমরা যদি দেখি সুনামগঞ্জে ষাটটি সীমান্ত নদী রয়েছে চা চলতি নদী জাদুকাটা খাসি খাসিয়ামারা পিয়া সুমেশ্বরী সহ বেশ কয়েকটি সীমান্ত নদী রয়েছে এবং এই সমস্ত নদী দিয়ে প্রবল বেগে পাহাড়ি ঢল প্রবাহিত হচ্ছে এবং সেই ঢলে এসে সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত করছে এই বন্যার আবারও প্রথম দ্বিতীয় দফা বন্যার রেশ কাটতে না কাটতে তৃতীয় দফা বন্যার মানুষদের সাথে তারা জানিয়েছেন যে এই করে গতকালকে দুপুর থেকে পানি বাড়তে শুরু করেছে এবং পিণি বেড়ে শহরে ছিলাম এখানকার স্থানীয় মানুষদের সাথে তারা জানিয়েছেন যে এই হুট করে গতকালকে দুপুর থেকে পানি বাড়তে শুরু করেছে এবং পানি বেড়ে সুনামগঞ্জ শহরের নিম্নাঞ্চল বিশম্বরপুর তাহিরপুর দোয়ারাবাজার ছাতক সহ সমস্ত এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং হাওড়ে পানি উপচে মানুষের ঘরে প্রবেশ করছে এবং বিভিন্ন সড়ক ডুবে গেছে ইতিমধ্যেই সুনামগঞ্জের সাথে তাহিরপুরে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে সেই শক্তিয়ার খোলার একশো মিটার এলাকা সহ প্রায় পাঁচটি এলাকা পানিতে প্লাবিত হয়ে গেছে এখনও সুনামগঞ্জে প্রবল বেগে পাহাড়ি ঢল নামছে এবং সেই ঢলের কারণে এই অবস্থা তৈরি হয়েছে এখানকার যে প্রায় পঞ্চাশটির মতো দোকানপাট রয়েছে প্রত্যেকটি দোকানপাটেই পানি উঠে গেছে এবং তারা দোকান বন্ধ করে এখন বা বাড়িতে চলে গেছেন কারণ তারা জানিয়েছেন যে এই যে গত দুপুর থেকে গতকাল দুপুর থেকে আজকে পর্যন্ত বৃষ্টি অব্যাহত ছিল এবং এখন মাত্র দশ পনেরো মিনিট হয় বৃষ্টির প্রবণতাটা কিছুটা কমে এসেছে কিন্তু এই যে পাহাড়ি ঢলের প্রবণতা সেটা এখনও বেড়েই চলেছে আমরা পাশেই রয়েছে চলতি নদী এবং খাসিয়ামারা নদী খাসিয়ামারা এবং চলতি নদী দিয়ে প্রবল বেগে পাহাড়ি ঢল নামছে এবং সেই ঢল সুরমা নদীতে এসে পড়ছে সুরমা নদীর ঢল পানি এসে উঠছে মানুষের ঘরবাড়িতে প্রবেশ করেছে সুনামগঞ্জ শহরের নতুন পাড়া শান্তিবাগ পশ্চিম নতুন পাড়া সাহেববাড়ি নবীনগর সহ বেশ কিছু এলাকার নিম্নাঞ্চল ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে এবং মানুষ অনেকটা অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে রয়েছেন প্রথম দফায় দ্বিতীয় দফায় এই নিয়ে তৃতীয় দফা বন্যার আক্রান্ত হতে যাচ্ছে সুনামগঞ্জের এই ভাটির জনপদ আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে তিনি জানিয়েছেন যে বিসম্বরপুর এবং তাইরপুর উপজেলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রবল পানিতে এই সমস্ত এলাকার লোকজন ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং বিশেম্বরপুর এবং তাঁয়েরপুর এবং সুনামগঞ্জ সদর উপজেলায় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে সে সমস্ত আশ্রয়কেন্দ্রে প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার এবং প্রয়োজনীয় বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হচ্ছে আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলীর সাথে তিনি জানিয়েছেন যে এই বৃষ্টির প্রবণতা আরও তিন থেকে চার দিন থাকতে পারে এই প্রবণতা যদি থাকে তাহলে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হতে পারে তো এই ছিল সুনামগঞ্জের সাহেব বাড়ি ঘাট থেকে বন্যা পরিস্থিতি সবশেষ সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জ ও সিলেটে